বা দেশের বাইরে যে যেখানে দাঁড়িয়ে বা বসে দর্শক ও কৃষক আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে আমি ফজলুল হক সদী। বর্তমান সময়ে রাজহাঁসের খামার করা খুবই লাভজনক, কারণ রাজহাঁস খুবই কষ্ট সহনীয় প্রাণী, খুব কম খরচে এদের লালন পালন করা যায়। এরা প্রয়োজনীয় প্রায় সব খাদ্যই চারণভূমি ও প্রাকৃতিক ঘাস থেকে গ্রহণ করতে পারে, ফলে যেখানে প্রচুর ঘাস রয়েছে সেখানে কোনো খাদ্য যোগান ছাড়াই রাজহাঁসের খাবার গড়ে তোলা যায়। কারণ রাজহাঁসের অন্যতম বৈশিষ্ট্য হল এরা তৃণভোজী প্রাণী, অর্থাৎ ঘাস খেয়ে এরা জীবন ধারণ করতে পারে। রাজহাঁসকে দিয়ে ফসলি জমিতে নিড়ানির কাজও করানো সম্ভব। রাজহাঁস বড় পাতা খায় না, তাই এদেরকে ধানের জমিতে ছেড়ে দিলে শুধু আগাছা ও ঘাস খায়। এতে তাদের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি জমিও আগাছামুক্ত করা যায়। আমেরিকায় রাজহাঁস দিয়ে ধান ক্ষেতের আগাছা দমন পদ্ধতি খুবই জনপ্রিয়। খুব বেশি পানি না হলেও রাজহাঁস জীবন ধারণ ও প্রজনন সক্ষম। বাংলাদেশে অবশ্য রাজহাঁস পালন শৌখিন মানুষের মধ্যেই সীমাবদ্ধ, তবে বাণিজ্যিকভাবে রাজহাঁসের খামার গড়ে দেশে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেরও সুযোগ রয়েছে। রাজহাঁস আমাদের দেশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, স্বল্প খরচে রাজহাঁসের বাসস্থান তৈরি করা যায় এবং যে কোনো ধরনের ঘরে লালন করা যায়। একটি রাজহাঁস 20-60 বছর পর্যন্ত বাঁচতে পারে। 3 বছর বয়স হলেই রাজহাঁস প্রজনন ক্ষম হয়। এদের আবহাওয়া পরিবেশ যেহেতু রাজহাঁস আমাদের দেশের আবহাওয়া পরিবেশ যেহেতু রাজহাঁসের সঙ্গে উপযুক্ত, তাই বাংলাদেশও রাজহাঁস বিশ্বের অন্যান্য দেশের মতো অধিক রাজহাঁস উৎপাদনকারী দেশ হতে পারে। রাজহাঁস পালন করে বাড়তি আয় করাও সম্ভব, নানা রকম সুবিধাও আছে। রাজহাঁসের মাংস ডিম দুটাই সুস্বাদু। রাজহাঁসের পালক দিয়ে তোষক বালিশ তাকিয়া হেলান দেওয়ার নরম জিনিস তৈরি করা যায়। ডিম ও রাজহাঁস বিক্রি করে বেশ আয় করা যায়। বাংলাদেশে সাধারণত 3 জাতের রাজহাঁস দেখা যায়, এর মধ্যে টুলুজ, চেনা ও আমদেল অন্যতম। রাজহাঁসের ডিম দেওয়ার সময় সাধারণত ফাল্গুন ও চৈত্র মাস। প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের ডিমগুলো এরা বেশি দিয়ে থাকে এবং বড় সাইজের ডিম দিয়ে থাকে। রাজহাঁসের ডিমের ওজন 140-150 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, যা সাধারণ হাঁস মুরগির থেকে 3 গুণ বেশি হয়ে থাকে। মাংস উৎপাদন করে পাখিগুলোর মধ্যে রাজহাঁস অন্যতম। একটা রাজহাঁস ডিম ফুটার 10 সপ্তাহের ভিতরে এর ওজন 6-8 কেজি পর্যন্ত হয়ে থাকে। টুলুজ জাতের রাজহাঁস পুরুষ রাজহাঁসগুলোর ওজন 14 কেজি এবং স্ত্রী রাজহাঁসের ওজন 9 কেজি পর্যন্ত হয়ে থাকে। চীনা রাজহাঁসের গায়ের রং সাদা ধবধবে হয়ে থাকে। রাজহাঁস পালনের জন্য আমাদের দেশের আবহাওয়া খুবই উপযোগী, অনেকে বাণিজ্যিকভাবে রাজহাঁস পালনে এগিয়ে এসেছেন, প্রধান পেশা হিসাবেও বেছে নিয়েছেন। পরিচালনা বা তত্ত্বাবধানে থাকেন যার দায়িত্বে, আমরা এই খামারের সেই তত্ত্বাবধান বা দায়িত্বের মানুষটির সঙ্গে কথা বলবো, কত যত্ন সহকারে তিনি এই রাজহাঁসগুলোকে পরিচালনা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ চাঁদ আলী। আপনি তো এই রাজহাঁসের তত্ত্বাবধানে থাকেন? খামারে পরিচালনা করি আমি। তো আপনি শৌখিন হিসাবে আপনার ভালো তো অবশ্যই লাগে না? এটা হলে আমাদের ইউনিভার্সেলের হলে এমডি ম্যাডাম সোহানি হোসেনের হলে রাজহাঁসের খামার, আমরা এই কোম্পানিতে চাকরি করি, এখানে পাশাপাশি ম্যাডামের শখের এই রাজহাঁসগুলো আমরা পালন করি। হ্যাঁ, আপনার ভিতরে অবশ্যই একটু ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। এগুলে
দেখতে ভালো, তারপরে এর মাংস ভালো, তারপরে হলে এর খাওয়া দাওয়াও হলে অসুখ বিসুখ কম হয়। হ্যাঁ, ঘাস মাছ খেলেই পালন করা যায় ঘাস দিয়ে। মানে এখানে এগুলো হচ্ছে চারণভূমির যে প্রাকৃতিক ঘাসগুলো আছে, ওই ঘাসগুলো খায়। আর চাউলের হলে খুদ খাওয়াই আমরা, চাউলের খুদ বা গুড়া, গুড়া এগুলো খাওয়া। পুকুরে আবার হইলে নাবে, পুকুরে মাছে মাছ আছে, মাছের জন্য ধরেন যে হলে বাড়তি খাওয়ার দেওয়া লাগে না, মাছের আর কোনো বাড়তি খাওয়ার থেকে। হ্যাঁ হ্যাঁ, মাছ মাছ হলে হাঁস নেবার পরে এই মাছও পালন হচ্ছে এর জন্য, হাঁসের জন্য। আমাদের খামারে আরো রোগ বালাই হিসাবে, হ্যাঁ রোগ বালাই হিসাবে খুবই কম। অন্যান্য অন্যান্য যে মুরগি টুরগি, তারপরে পাতি হাঁস মাস, এইসব হাবি যাবিচ্ছেন অনেক কম রোগ বালাই। হ্যাঁ, আর আমার এই খামারে 350 হাঁস ছিল। আমরা আবার এই খামারটা এনে কিছু রাখিয়ে আমারে অন্য জায়গায় হলে, অন্য জায়গায় আর আমার আরো খামার আছে সেখানে নিয়ে গেছে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা দেখতে পারলেন, রাজহাঁসের খামার করে শখের পাশাপাশি স্বাবলম্বী বা প্রচুর অর্থ ইনকামের পথ হিসাবে রাজহাঁসকে ধরা যায়। বাংলাদেশের পরিবেশের সাথে যেহেতু এই রাজহাঁসকে খাপ খাইয়ে নেওয়া সহজ, সেই হিসাবে রাজহাঁস পালনে আমরা উদ্যোগী হলে দেশের তে অর্থনৈতিক অবদান রাখাও সম্ভব, বৈদেশিক প্রচুর অর্থ উৎপাদন করাও সম্ভব, এবং এর থেকে আমিষের চাহিদা পূরণ করাটাও সম্ভব। যাই হোক, সর্বোপরি এই খামারে এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তীতে আবারও কিছু স্বাবলম্বীর গল্প, আবারও শৌখিন মানুষের আরও কিছু শখের জিনিস বিষয় আপনাদের সামনে তুলে ধরব। এই নিয়ে বিদায় নিচ্ছি, আমি ফয়জুল।